close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. Hello students, welcome to InfoCast Stenography. आज हमें पुरानो कथन रूल आलोचना करछी, कारण सामने एसएससी परीक्षा आसछे। फर्म फिलअपर डेट आगस्ट थेके शुरू हो जाए, तारपर रिटर्न होबे नवेम्बरे। नवेम्बरे परे हयतो कयेक मास परे आबार स्किल टेस्ट होबे। काजेई तोमादेर एखन थेकेई प्रैक्टिसटा शुरू करते होबे, एई मुहूर्ते एकदम समय नष्ट ना करे, कारण देखते देखतेई छ मास केटे जाबे, तखन किन्तु देखबे असुविधा पड़बे। এইজন্য এখন থেকে শুরু করো। আমি যে সব স্টুডেন্টরা ধরো আমার ভিডিও পুরনো ভিডিও দেখছে বা দেখেছে বা দেখবে, তাদের এটা কাজে লাগবে। প্লাস আমি একটা নতুন আজকে দিচ্ছি, এটা তো যারা ধরো কিছুটা এগিয়ে গেছে তারা অ্যাট এ গ্লান্স তিনটে চ্যাপ্টারকে পেয়ে যাচ্ছে অ্যাট এ গ্লান্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আর মেন মেন চ্যাপ্টার নিয়ে এটা আমি আলোচনা করছি, যেটার মধ্যে অল্টারনেটিভ আছে। যেমন আর এন এইচ, আর ডাউন আপ, আর আপ আছে, এইচ ডাউন, এইচ আপ আছে। তারপর ধরো এই এস এন্ড জে সার্কেল আছে, স্ট্রোকও আছে। তারপরে ডাব্লু ডাব্লু আছে, আইসিমি সার্কেল আছে, স্ট্রোক ডাব্লু আছে। কাজে এদের যে অল্টারনেটিভ কোথায় কোনটা হবে, কোন ওয়ার্ডের সঙ্গে কী করবো, কখন হবে, এই রুলটা নিয়ে আজকে আমি আলোচনা করছি তোমাদের সামনে। এটা কিন্তু তিনটে চ্যাপ্টারকে কভার করছে। আমি কতজন উদাহরণ দিয়ে জাস্ট কতজন উদাহরণ দিয়ে এই রুলগুলো ডিসকাস করছি। ফার্স্টে আমি আসছি আর এন এইচ। আর দুটো আছে, একটা আছে আপ, আরেকটা আছে ডাউন। এবার কোথায় আপ কোথায় ডাউন হবে, প্রথম কথা হলো যে আর এর আগে ভাল হলে আর ডাউন হবে। যেমন ধরো এ আর, এখানে ভাওয়াল এসছে, আগে ডাউন হয়ে গেল। ইয়ার, এখানে আগে আগে ভাওয়াল এসছে, আরটা ডাউন হয়ে গেল। এটা হলো এক নম্বর। দু নম্বর হলো আর এম থাকলে ডাউন হবে, ফিক্সড আর এম থাকলে। যেমন ধরো রাম, আর্ম, তাহলে এখানে আর এম থাকলে আরটা ডাউন হবে, বিপরে ভাল থাকুক চা না থাকুক। এখানে বিপরে ভাল হচ্ছে ডাউন হচ্ছে, পরে ভাল হচ্ছে আপ কেন হলো না, তা না, আর এম জিনিসটা থাকলেই এটা ডাউন করবে। আর যদি উল্টোটা হয়, যদি এমআর হয়, এমআর হয় যদি, তখন তোমার এটা ডাউন হতে পারে, আবার আপও হতে পারে। সেটা ডিপেন্ডস আপন ভালের ওপরে ডিপেন্ড করছে, ভাল থাকলে আপ হবে, না থাকলে ডাউন হবে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হলো যে ওয়ার্ডের আগে ভাল আছে, পরেও ভাল আছে, স্ট্রোকের আগে আছে, পরেও আছে, মানে বোথ সাইড ভাল যদি ফলো করে তাহলে ডাউন হবে। যেমন আরব, দেখো এখানে দুদিকে ভাল আছে আরব, কাজে এখানে আটটা ডাউন করবে আরব, তাহলে বোথ সাইড ভাল এলে আটটা ডাউন করবে। তো তিনটে হলো ডাউন। এবারে আপে কী হচ্ছে, আরের পরে ভাল থাকলে আর আপ হয়। যেমন ধরো রোপ, এখানে আরের পরে ভাল এসছে, আর আপ হয়ে গেল। তারপর ধরো আর টিডি চেজেকে যদি ফলো করে তাহলে আপ হবে। যেমন ধরো রিচ, রোড, ব্যাস এই দুটোই খালি আপ। আর বাকি এখানে আরেকটা আছে চারটে, যে আরে যদি কোনো ভাল না থাকে, এখানে আরে ভাল কোনো নেই, নীল, সেখানে একটা ডাউন করবে। যেমন ধরো কার, সি এ আর কার, এখানে একটা ভাল আছে, সেটা কের, এটা কের ভাল,
ফেয়ার, এফ এ আই আর, ফেয়ার, এটা ভাওয়ালটা হলো এফ এর ভাওয়াল, এখানে দেখা আর এর ভাওয়াল নেই, আরটা ডাউন, তাহলে ক্লিয়ার হয়ে গেল আর এর ব্যাপারটা। এসি এইচ, এইচটা যখন একা থাকবে তখন ডাউন করবে, যেমন হি, এখানে এইচ এর সঙ্গে কোনো কনসোনেন্ট বা স্ট্রোক নেই, সেখানে এটা এইচটা ডাউন হয়ে গেল, ঠিক আছে। তারপর কে 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 ফলো করলে ডাউন হবে, যেমন ধরো হকি, ডাউন এইচ কে, হকি, আর বাকি সবকে তো এইচ আপ, খালি দেখে নেবেন কে গে থাকে, যদি গে থাকলে হবে, যেমন হেগ, এইচ এ আই জি, হেগ, এইচ গে, তাহলে কে গে থাকলে ডাউন, একা থাকলে ডাউন, বাকি সব আপ, পি বি টি ডি চে যে যা থাকবে এইচ এর সঙ্গে সব আপ, তাহলে আর এন এইচ হয়ে গেল। এবার আসছি এস, এস আর জেড একই, সার্কেল, সার্কেল এস অ্যান্ড জেড একই, তো সার্কেলের দুটো মোশন হয়, একটা লেফট একটা রাইট, রাইট মোশনটা কখন হবে, লেফট মোশনটা কখন হবে, লেফট মোশনটা হবে যখন একটা স্টেস্টকের সঙ্গে সার্কেল যোগ করবে তখন লেফট হবে, যেমন ধরো স্পেস এস পি এ সি ই, একটা স্ট্রোক আছে কনসোনেন্ট, দুটো সার্কেল আছে, ঠিক আছে, দুটো এস আছে, এটা পি এর আগে একটা এস পর একটা এস, তাহলে একটা স্টেস্টকের সঙ্গে সার্কেল যোগ করছি, লেফট মোশন হচ্ছে, ঠিক আছে। আর কাফ স্ট্রোকের সঙ্গে যখন হবে ইনসাইড অফ দি কাফ, যেমন ফেস এফ এ সি ই, ফেস ইনসাইড অফ দি কাফ, তখন লেফট রাইট বলে কিছু নেই, কাটবে ভেতরে হবে। আর কি যখন দুটো স্টেস্ট্রোক জয়েন হবে এবং যদি অ্যাঙ্গেল না করে তাহলে লেফট হবে, আর যদি অ্যাঙ্গেল করে তখন কিন্তু লেফট রাইট যে কোনো মোশন হতে পারে, ওটাকে বলে আউটসাইড অফ দি অ্যাঙ্গেল, যেমন ধরো ট্যাসিট টি এ সি আই টি, তো দেখো টি আর টি আছে, এখানে টি আর টি আছে, মাঝে সাইকেল করতে হবে, তাহলে কী করতে হবে, টি সাইকেলস টি, লেফট মোশন হবে, এই সাইকেলটা লেফট মোশন হয়ে যাবে, এখানে কোনো অ্যাঙ্গেল করেনি। কিন্তু যদি টাস্ক থাকে টি এস কে টাস্ক, এখানে টি আর কে আছে, তাহলে মাঝে সাইকেল আছে, তাহলে অ্যাঙ্গেলের বাইরে হবে, অপোজিট সাইড অফ দ্য অ্যাঙ্গেল, ইয়া আউটসাইড অফ দি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বাইরে হবে, তখন লেফট হতে পারে রাইট হতে পারে, কোনো ঠিক নেই। কিন্তু দুটো স্টেস্টকের সঙ্গে যখন অ্যাঙ্গেল করবেন, অ্যাঙ্গেল জিরো, অ্যাঙ্গেল নীল, তখন লেফট মোশন হবে, তাহলে বুঝতে পারলে এস আর জেড একই সার্কেল। এবার আসছি স্ট্রোক এস অ্যান্ড জেড, স্ট্রোক এস অ্যান্ড জেড, এসটা লাইট আর জেডটা ডিপ হয়, জানেন এস একা থাকলে স্ট্রোক এস হয়, এসের সঙ্গে কোনো স্ট্রোক নেই, কনসোনেন্ট নেই, এস জাস্ট একা আছে, যেমন ধর সে, এস এ ওয়াই সে, এখান থেকে এস একা আছে, তাহলে আমাকে একটা ভাল তো দিতে হবে, আমি যদি সার্কেল করে দিই তা তো তো ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ কিছুই বুঝতে পারছি না, কাজে এটা স্ট্রোক এস হবে, এস একা থাকলে বা জেড একা থাকলে, যেমন জু, এস বা জেড একা থাকলে স্ট্রোক হবে, ঠিক আছে। আর ফাইনালি ভাল হলে স্ট্রোক এস হয়, যেমন ধরো রেস, আর এস সি রেস, আর সাকলেস হলো, কিন্তু রেসি হয়, রেসি ফাইনাল ভাল থাকলে ফাইনাল স্ট্রোক, ফাইনাল ভাল ইজ ফাইনাল স্ট্রোক, ঠিক আছে। তাহলে আর যদি কী হয়, যদি পরপর এস বা জেড যদি এসে যায় একদম পরপর একাধিক, তখন প্রথমটা স্ট্রোক, দ্বিতীয়টা সার্কেল, যেমন ধর সিজ, সি ই এ এস ই, দেখো এখানে স এসে গেছে, এখানে স এসে গেছে, মাঝে কোনো কনসোনেন্ট নেই, তাহলে এটা স্ট্রোক, এটা সার্কেল, সিস, এরকম ধরনের এলে প্রথমটা স্ট্রোক, দ্বিতীয়টা সার্কেল, পরপর যদি এসে যায় কনসিকিউটিভলি যদি এসে যায় তখন প্রথমটা স্ট্রোক, দ্বিতীয়টা সার্কেল, ফাইনালি ভালো স্ট্রোকে সাই, ঠিক আছে। এই এইগুলো হলো জেনারেল রুল, রুল তো ডিটেলস আরও আছে, এগুলো একদম জেনারেল রুল, এগুলো তোকে মনে রাখতেই হবে। তাহলে এই সাইন জেড হয়ে গেল। এবার আসছি ডাব্লু, ডাব্লু দুটো আছে, একটা স্ট্রোক ডাব্লু,
একটা রাইট সেমি সার্কেল। রাইট সেমি সার্কেল মিন্স মোশন রাইট সেমি সার্কেল হাফ সার্কেল, জাস্ট লাইক হাফ সার্কেল, এটাকে রাইট সেমি সার্কেল মানে স্ট্রোক ডাবল। কোথায় কোনটা হবে? ডাবল একা থাকলে স্ট্রোক ডাবল হবে, যেমন ধরো ওয়ে ডাবল একা আছে, আটটা কি রুল ডাবল আগে ভালো হলে স্ট্রোক ডাবল, যেমন ধরো অ্যাভেজ এখানে ধরো ডাবল আগে ভালো এসছে স্ট্রোক ডাবলু। আর রাইট সেমি সার্কেলটা কোথায় হবে? যেমন ধরো ওয়েক ডাবলু কে ই ওয়েক, এখানে ডাবল আগে ভালো নেই রাইট সেমি সার্কেল হবে, এখানে ডাবল আগে ভালো এসছে স্ট্রোক ডাবলু হলো, তাহলে এইটা হলো ডাবলু। তাহলে ডাবলু দুটো পাচ্ছে স্ট্রোক ডাবলু রাইট সেমি সার্কেল। স্ট্রোক ডাবলু কখন একা থাকলে স্ট্রোক ডাবলু হবে, আর যদি ডাবলু আগে ভালো আসছে স্ট্রোক ডাবলু হবে, তা নাহলে রাইট সেমি সার্কেল হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো তিনটে চ্যাপ্টার, যারা অনেকটা এগিয়ে গেছো এটা পেরিয়ে গেছো, তারাও কিন্তু এটা দেখলে তাদের অনেক উপকার হবে, রুল আবার জিনিসটা রিকল হয়ে যাবে। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি ভুলিনি রুলগুলো, আমি জিস্ট করে এখানে তিনটে চ্যাপ্টার আমি একসঙ্গে একটা কম্বাইন করে বলে দিলাম। এরকমভাবে আমি দেবো দুটো তিনটে চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার কম্বাইন করে আমি বোঝাবো। তোমরা প্র্যাকটিসটা করো, প্র্যাকটিস ছেড়ে দিও না, সামনে পরীক্ষা আসছে, হ্যাঁ পরীক্ষার জন্য তোমরা রেডি হও। ওকে, থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স। Audio Jungle.